হুগলি নদীর তীরে বহু প্রাচীন ব্যান্ডেল চার্চ। এই চার্চের উপর থেকে জুবিলি ব্রিজের চিত্রটা দারুণ। চার্চের মিউজিয়ামে রয়েছে একটি জাহাজের মাস্তুলও। কিন্তু কেনই বা চার্চের মিউজিয়ামে এই মাস্তুলটি রয়েছে আর কোথা থেকেই বা আসলো? পশ্চিমবঙ্গের বিভিন্ন চার্চের মধ্যে ব্যান্ডেল চার্চ হচ্ছে অন্যতম। ব্যান্ডেল চার্চ কিভাবে আসবেন, ওপেনিং টাইম কখন এবং কি বারই বা বন্ধ থাকে অথবা খোলা থাকে, সবকিছুই জানতে পারবেন এই ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি সুমন বিশ্বাস এবং আপনারা দেখছেন টুরিস্টোলজি। হাওড়া বর্ধমান, হাওড়া মেমারি, হাওড়া ব্যান্ডেল অথবা হাওড়া কাটোয়া লাইনের ট্রেন ধরে নামতে হবে ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেল স্টেশন থেকে অটো অথবা টোটোতে 15 মিনিটে পৌঁছে যাওয়া যায় ব্যান্ডেল চার্চ। গেট থেকে ঢুকেই বাঁদিকে রয়েছে চার্চ এবং ডান দিকে পেয়ে যাবেন মোমবাতি এবং ধূপকাঠি নেওয়ার জন্য দোকান। এখানে 5, 10, 20, 25 বিভিন্ন দামের মোমবাতি পেয়ে যাবেন। অনেক বড় বড় মোমবাতিও এখানে পেয়ে যাবেন। তো অনেকেই যীশু খ্রিস্টের উদ্দেশ্যে মোমবাতি ধরিয়ে প্রার্থনা জানায়। তো আপনারা গেট থেকে ঢুকেই ডান দিকে ধূপকাঠি এবং মোমবাতির দোকানগুলি পেয়ে যাবেন। এখানে বিভিন্ন স্কাল্পচারের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে যীশু খ্রিস্টের জীবনের নানান ঘটনা। এই স্থানে তুলে ধরা হয়েছে যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার বিষাদ ঘন মুহূর্ত। চার্চের প্রবেশদ্বারের ওপরে রয়েছে মাতা মেরির একটি মূর্তি। ঢোকার মুখে এই নির্দেশিকাটি পড়ে নেবেন। প্রবেশ করে কিছুটা এগিয়ে গেলে বাঁ দিকে দেখতে পাবেন খুব সুন্দর একটি আর্টিফিশিয়াল পাহাড় ও গুহা তৈরি করা হয়েছে, যেখানে যীশু খ্রিস্ট এবং মাতা মেরির মূর্তি রয়েছে। চার্চের ভেতরে এই জায়গাটায় বহু মানুষ এসে মোমবাতি ধরিয়ে যীশু খ্রিস্ট এবং মাতা মেরির উদ্দেশ্যে প্রার্থনা জানান। এবং তার পাশেই একটি জায়গা দেখবেন, একটি ছোট্ট একটা জলাশয় করা আছে। অনেকেই মনস্কামনা পূরণের উদ্দেশ্যে এই জলে পয়সা দিয়ে যায়। এর পাশেই একটি সিঁড়ি সোজা চলে গেছে চার্চের একদম ওপরে। চলুন এবার চার্চের ওপরে যাওয়া যাক। উপরে ওঠার সিঁড়ি একটা আর নামার সিঁড়ি আবার আর একটা। তো উঠলাম এদিক দিয়ে, নামবো দেখুন ওই পাশে আর একটা সিঁড়ি রয়েছে, সেখান থেকে নামার রাস্তা। এখানে মাতা মেরির একটি ছবি রাখা আছে। বহু মানুষই এখানে এসে প্রার্থনা জানায়। আর উপরে উঠে নিচের ফ্লোরটা দেখবেন খুবই স্লিপ। আগে যখন আরও বহু বছর আগে এসেছিলাম তখন কিন্তু এটা আরও বেশি স্লিপ ছিল, কিন্তু এখন দেখছি একটু মসৃণতাটা কমেছে। সুতরাং এখানে বি কেয়ারফুল, স্লিপকে কিন্তু পড়েও যেতে পারেন, খুবই পিচ্ছল এই জায়গাটা। এখান থেকে হুগলি নদীর উপরে জুবিলি ব্রিজের ভিউটা দারুণ। অনেকেই নির্দিষ্ট সময়ে প্রার্থনা কক্ষের ভেতরে যীশু খ্রিস্টের সামনে প্রার্থনা করে থাকেন। প্রার্থনা কক্ষের ভেতরে ভিডিও করার অনুমতি না থাকার কারণে ভেতরের ছবি দেখাতে পারলাম না। চার্চের স্টল থেকে কিনে নিতে পারেন বিভিন্ন বই, যীশুখ্রিস্ট এবং বিভিন্ন মনীষীদের ফটো, শোপিস, লকেট, পেন ইত্যাদি। ব্যান্ডেল চার্চে সারা বছরই মানুষ আসে, কিন্তু শীতকালে সব থেকে বেশি ভিড় হয়। আর মানুষ আসার পর এই মাঠে কিন্তু বহু সময় কাটান। মাঠে প্রবেশ করার একদম সামনেই দেখবেন আহ্বানরত যীশুখ্রিস্টের মূর্তি। এখানে একটি ঝর্ণাও রয়েছে যেটি সন্ধেবেলায় চালানো হয়। তখন কিন্তু এই জায়গার একটা চিত্র অন্যরকম রূপ নেয়। ব্যান্ডেল চার্চ, ব্যান্ডেল শব্দের পর্তুগিজ অর্থ হলো জাহাজের মাস্তুল। আর এই চার্চের পাশেই রয়েছে একটি ছোট মিউজিয়াম যেখানে জাহাজের একটি মাস্তুলও রাখা আছে। কিন্তু প্রশ্ন হলো, কেনই বা জাহাজের মাস্তুলের নামে রাখা হলো এই চার্চের নাম, মানে কেনই বা এই মিউজিয়ামে রাখা হয়েছে জাহাজের মাস্তুল? তার পিছনে রয়েছে একটি ইতিহাস। চলুন এই বাগানে ঘুরতে ঘুরতে আপনাদের এই ইতিহাসটি জানানো যাক। 1599 সাল নাগাদ হুগলি নদীর তীরে পর্তুগিজরা একটি উপনিবেশ গড়ে তুলেছিলেন। সঙ্গে সঙ্গে তারা উপাসনার জন্য গড়ে তুলেছিলেন একটি চার্চও। কিন্তু কোনো এক কারণে পর্তুগিজদের ওপর খুবই অসন্তুষ্ট ছিলেন মুঘলরা। একদিন শাহজাহান পর্তুগিজদের এই উপনিবেশে আক্রমণ করলেন, পর্তুগিজদের কলোনি ভেঙে দিলেন, সঙ্গে সঙ্গে তাদের সেই গির্জাটিও ভেঙে দিলেন। এই যুদ্ধে নিহত হয়েছিল প্রচুর পর্তুগিজ, সঙ্গে স্থানীয় ধর্মান্তরিত বিভিন্ন খ্রিস্টানও প্রাণ হারিয়েছিলেন। যুদ্ধে পর্তুগিজদের খুব শোচনীয় হার হয় এবং এই হারের পর
আগ্রাতে নিয়ে যাওয়া হয় এই চার্চের পাদ্রি জুয়ান ডে ক্রুজকে। সেখানে নিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যে মত্ত হাতির সামনে সে পাদ্রিকে ফেলে দেওয়া হয়। কিন্তু এই সময় একটি অলৌকিক ঘটনা ঘটে যায়। হাতি তো সেই পাদ্রিকে মারলেনই না, বরং সুরে তুলে পিঠে নিয়ে বসালেন। এই ঘটনা দেখে শাহজাহান তাকে তো মুক্তি দিলেনই, সঙ্গে দান করলেন এই বিরাট একটা জমি, যেখানে গড়ে তোলা হলো আজকের এই ব্যান্ডেল চার্চ। কিন্তু চার্চ যখন ঠিক শেষ মুহূর্তে, সেই সময় ঘটে আরেকটি ঘটনা। সেই সময় সমুদ্রে একটি জাহাজ দিক ভুলে গেছে, তো এদিক ওদিক ঘুরছে। তখন জাহাজের নাবিক মনস্থির করে সামনাসামনি যেই গির্জার চূড়া দেখে তিনি ডাঙা খুঁজে পাবেন, সেই গির্জাতেই দান করবেন তার জাহাজের প্রধান মাস্তুলটি। ঠিক সেই সময় এই চার্চের চূড়াটি দেখতে পান এবং তার মনস্থির করা কথা অনুযায়ী জাহাজের প্রধান মাস্তুলটি দান করেন। জাহাজের সেই মাস্তুলটি এই চার্চের সামনে বহু বছর দাঁড় করানো ছিল। একসময় একটা ঝড়ে গাছ পড়ে সেই মাস্তুলটি ভেঙে যায়। পরবর্তীকালে এই চার্চের পাশে একটি ছোট মিউজিয়াম তৈরি করা হয় এবং মাস্তুলটিকে ওখানে রাখা আছে। এখানে গেলে আপনারা এখনও ওই মাস্তুলটি দেখতে পারবেন। কেউ কেউ অবশ্য বলেন ব্যান্ডেল শব্দের অর্থ যেখানে অনেক বিদেশি বসবাস করেন। তাদের অভিমত মাস্তুলের জন্য নয়, উপনিবেশ হওয়ায় অনেক বিদেশি থাকতেন বলে ব্যান্ডেল নাম হয়েছে জায়গাটার। তোমরা কোথা থেকে এসছো? বারাসাত থেকে। তো স্কুল থেকে নাকি কোচিং থেকে? কোচিং থেকে। কোচিং থেকে। আচ্ছা, কতজন আছো তোমরা? আমরা 68 জন। তো ভালো লাগছে? হ্যাঁ। মাঠের চারিদিকে বাগান তো রয়েছেই, তারই সঙ্গে স্কাল্পচারের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে যীশুখ্রিস্টের জীবনের নানা মুহূর্ত। শুধু যীশুখ্রিস্ট নয়, যীশুখ্রিস্টের সঙ্গে রয়েছেন মাদার টেরেজা, এছাড়াও আরও বিভিন্ন মনীষীদের স্কাল্পচার। সারা বছরই সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত চার্চ খোলা থাকে, কিন্তু 25শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি চার্চ বন্ধ থাকে। তবে বছরের এই দুটি দিন চার্চ বন্ধ থাকলেও চার্চের সামনে ঘেরা মাঠটিতে প্রবেশ করাই যায়। প্রতি বছর 25শে ডিসেম্বর থেকে সপ্তাহব্যাপী বিশাল মেলার আয়োজন হয় ব্যান্ডেল চার্চে। এই সময় আসলে মেলাটি ঘুরে নিতে পারেন, হাতে সময় থাকলে ব্যান্ডেল চার্চের সঙ্গেই দেখে নিতে পারেন ইমামবাড়া, লাহিড়ি বাবার আশ্রম, হংসেশ্বরী মন্দির এবং ত্রিবেণী ঘাট। একদিনের ভ্রমণের জন্য এমন একটি ঐতিহাসিক স্থান সত্যি অনবদ্য। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন এবং ইতিহাসকে জানতে চান, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন ভ্রমণের ভিডিওগুলি সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয়। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিও।